হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ট্যাপ সোয়াপ মাইনিং প্রজেক্ট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে বড় যে সমস্যা আমাদের, ট্যাপ সোয়াপে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কি না এবং মাল্টিপল অ্যাকাউন্টে কী ধরনের সমস্যা হতে পারে। এবং এছাড়াও আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, জুলাই মাসের 1 তারিখে ট্যাপ সোয়াপ লিস্টিং হওয়ার কথা ছিল, সো আদৌ কি জুলাই মাসের 1 তারিখে ট্যাপ সোয়াপ লিস্টিং হবে কি না, এই বিষয়গুলো নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে একটা ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে আপনারা এখানে জয়েন বাটন দেখতে পাবেন, অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ আমরা এখানে রেগুলার, আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বোটের যে কম্বো কার্ডগুলো থাকে, আমরা প্রতিদিন এখানে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি। 6:10 আমরা আপডেট দিয়েছি। আজকের যে কম্বো কার্ড সেটা হচ্ছে আপনার এই 3টা কার্ড মিললে আপনারা এখান থেকে 5 মিলিয়ন কয়েন পেয়ে যাবেন। এবং এছাড়াও আমরা এখানে আপনার হ্যামস্টার বাদেও এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ভার্সের প্রতিদিনের যে কম্বো কার্ডটি থাকে সেটারও আপডেট দিয়ে থাকি। তারপর আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আমরা মিমিফায়ের যে 2 মিলিয়ন করে কয়েন প্রতিদিনের থাকে, সেই প্রতিদিনের আপডেটটাও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি যে কিভাবে আপনারা মিমিফাই থেকে আপডেট কয়েনগুলো নেবেন। এছাড়াও আমরা এখানে আপনার ডেইলি যে শিপার কোডগুলো থাকে হ্যামস্টার কম্বোটের, সেই শিপার কোডগুলোর কিন্তু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে থাকে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই আপডেটগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আমরা কথা বলবো মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে। সো আমি কিন্তু আপনাদের সবসময়ই বলে থাকি যে মাল্টিপল অ্যাকাউন্ট মানেই রিস্ক, মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু করা যাবে না। তারপরও আপনারা যারা রিস্ক নিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য বলবো, ট্যাপ সোয়াপ যদি তারা চিন্তা করে যে না মাল্টিপল অ্যাকাউন্টগুলি ব্যান করবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের প্রফিট পাবেন না। আর যদি তারা চিন্তা করে যে না মাল্টিপল অ্যাকাউন্টগুলি ব্যান করবে না বা তাদের ডাটা চেক করবে না, তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। ট্যাপ সোয়াপ থেকে কিছুদিন আগে একটা আপডেট দেওয়া হয়েছিল, আপনারা যদি এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন আসলে দেখতে পাবেন যে এখানে একটি আপডেট তারা দিয়েছে যে কোনো ধরনের অটো ক্লিকার বা বট ইউজ করা যাবে না, যদি ইউজ করে তাহলে তারা সেই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড অথবা ব্যান করে দিবে। সো সে ধরনের একটা আপডেট তারা কিছুদিন আগে শেয়ার করেছিল, বাট এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট কিন্তু তারা ব্যান করেনি বা সে ধরনের কোনো আপডেট কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। সো এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা এই আপডেটটি দেখার পরে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন বা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছিলেন, তারা কিন্তু অনেকেই ট্যাপ সোয়াপে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। তো কোনো ধরনের প্রুফ না থাকার কারণে কিছুদিন পরে আপনারা কিন্তু আবার সে প্লে স্টোর থেকে অটো ক্লিকার ডাউনলোড করে মাল্টিপল অ্যাকাউন্টে যারা কাজ করছিলেন তারা কিন্তু কাজ করা স্টার্ট করে দিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে টন ব্লকচেইনের সাথে ট্যাপ সোয়াপ টুইটারে একটি লাইভ কোলাবরেশন করেছিল। সেই লাইভ কোলাবরেশনের ডিউরেশনটি ছিল প্রায় 1.5 ঘন্টার মতো। আমি সেটা সম্পূর্ণ দেখেছি, আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, এবং যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি বলছি, সেখানে টন ব্লকচেইন ট্যাপ সোয়াপকে কোশ্চেন করেছিল, আপনাদের এই মাইনিং প্রজেক্টে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছে বা যারা বট ইউজ করছে তাদের জন্য আপনারা কী ধরনের স্টেপ বা পদক্ষেপ নিবেন। সো সেখানে কিন্তু ডিরেক্টলি ট্যাপ সোয়াপ বলেছে, যারা বিভিন্ন প্রকার বট ইউজ করছে বা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছে তাদেরকে তারা ব্যান করে দিবে, এবং ব্যান করার আগে অবশ্যই সেই সব আইডি বা অ্যাকাউন্টকে তারা একবার করে হলেও একটা করে চান্স দিবে। সো আমরা কোনো ধরনের সত্যতা বা এখন পর্যন্ত কোনো প্রুফ পাইনি, যার জন্য আসলে আমরা এ ধরনের কাজগুলো করে যাচ্ছি। রিসেন্টলি আমার হাতে একটি প্রুফ এসেছে যেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এ ধরনের প্রবলেমগুলো খুব রিসেন্টলি আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন আপনাদের সাথে হতে পারে, এবং এর জন্য আপনাদের কী করণীয় এবং কী করতে হবে পরবর্তী স্টেপগুলো সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এক ভাই একটি স্ক্রিনশট আমাকে দিয়েছেন, উনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতো। সো মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার পরে ওনার ফোনে এরকমের একটি ইরোর লেখা শো করছে। এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি সাসপেন্ড ডিউ টু ডিটেক্ট স্ক্রিপ্টেড বটস অর মাল্টিপল অ্যাকাউন্ট। এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে কিছু স্ক্রিপ্টেড বট এবং মাল্টিপল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি তারা লক্ষ্য করেছে এই অ্যাকাউন্টটিতে। সো আপনারা যারা
মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা মাল্টিপল আইডি ইউজ করছেন বা অটো বট বা প্লে স্টোর থেকে অটো ক্লিকার ইউজ করছেন, আপনাদের আইডিতেও ঠিক সেম এরকমের একটি ইরর লেখা শো করতে পারে যে কোনো সময়। তো লাইভ কোলাবরেশনে ট্যাবসোয়াপ কিন্তু এটারই কথা বলেছিল যে তারা এক এক করে আইডিগুলো ব্যান করবে, বাট তার আগে একটি করে চান্স সবাইকেই দিবে। তো অলরেডি কিন্তু তারা এক এক করে আইডিকে তারা একটা করে নোটিফিকেশন এরকমের দিচ্ছে, যাতে করে আপনি শুধরানোর একটি সময় পান, বা যারা মাল্টিপল অ্যাকাউন্ট বা অটো ক্লিকার বিভিন্ন ধরনের অটো ক্লিকার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা এখানে ইউজ করছেন, তো তারা যাতে আপনারা একটি করে হলেও চান্স পান আপনাদের ভুলটি শুধরে নেওয়ার জন্য। এখন আপনাদের করণীয় কী? আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো অলরেডি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সো এখন আমরা কী করবো, আমাদের এখান থেকে কীভাবে আমরা নিজেরা সেফ থাকবো বা আমরা আমাদের আইডিগুলোকে সেভ রাখবো। সো এটার জন্য আপনাদের একটি করণীয়, আপনাদের যে মেইন অ্যাকাউন্টটাই আছে সেই অ্যাকাউন্টটি রেখে বাদ বাকি যে অ্যাকাউন্টগুলি আছে সেই অ্যাকাউন্টগুলি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনাদের মেইন অ্যাকাউন্টে আপনারা কাজ করতে থাকেন, বাট আপনাদের যখন এখান থেকে পেমেন্টটা দেয়া হবে ঠিক সেম তখনই আপনারা এখান থেকে পেমেন্টটা মেইন আইডি থেকে পেমেন্টটা আপনারা নেওয়ার পরে আপনারা সেই আগের যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টগুলো আপনারা চাইলে যে কোনো একটি ফোনে টেলিগ্রাম ডাউনলোড করে সেখানে আপনারা যে কয়েনগুলো জমিয়েছেন সেই কয়েনগুলো আবার কালেক্ট করে আপনারা হচ্ছে যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে এটা সেল করতে পারবেন। সো আপাতত আপনারা ফোকাস রাখেন মেইন আপনাদের যে আইডিটা বা মেইন যে অ্যাকাউন্ট সেটা রেখে বাদবাকিগুলো আপনারা ডিলিট করে দেন। এটাই হচ্ছে বর্তমানে সেভ, আপনাদের সেভ থাকার জন্য এটাই হচ্ছে একমাত্র ওয়ে। সো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর যারা আপনারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। রেগুলার আপডেটগুলো সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।